কারাগারেই থাকছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নাশকতার অভিযোগে কুমিল্লায় করা দুই মামলায় তার জামিন স্থগিত থাকছে এদিকে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির আর হারানোর কিছু নেই দেয়ালে গেছে কি তাই গত নির্বাচনে অংশ না নেওয়া দলীয় নেতৃত্বের কারাবাস নেতৃত্বের শূন্যতা বা সংগঠন হিসেবে জোরদার ভূমিকা রাখতে না পারায় বিএনপি কি অস্তিত্বহীন হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এখন কোন অবস্থানে আছে জনগণের মধ্যে বিএনপি প্রভাব কতটুকু শুধু আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য কি বিএনপি নাকি বিএনপি এখনও নিজের জনপ্রিয়তা নিয়েই গুরুত্বপূর্ণ দল হিসেবে প্রবলভাবে ক্ষমতাবান তাহলে দলীয় নেতৃত্বের মধ্যে এই হতাশা কেন সামনের জাতীয় নির্বাচনে কি বিএনপি অংশ নেবে বিএনপি কি ক্ষমতার কাতারে আবারও নিজের অস্তিত্ব জানান দিতে পারবে এসব প্রশ্ন নিয়ে আজ মুখোমুখি বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর আমি সামিয়া রহমান আছি গণতন্ত্র গণতন্ত্র আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য যেটি বলছিলাম আমি শুরুতে দর্শকদের কাছে যে বিএনপি আসলে দেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে কোন অবস্থানে আছে নানা রকম শূন্যতার অভাব বা সংকটের অভাব আপনার কাছে জানতে চাই বিএনপি নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহত্তম রাজনৈতিক দল এবং এটা অতীতেও প্রমাণিত হয়েছে এখনও প্রমাণিত হচ্ছে যদি নির্বাচন হয় তাহলে একটা যেটাকে আমরা বলি যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অবাধ নির্বাচন হয় সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সেখানেও প্রমাণিত হবে যে বিএনপির সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির যে সংকটে আছে এখন সেই সংকটটি হচ্ছে সরকারের তৈরি করা সংকট বিএনপির নিজস্ব তৈরি করা সংকট নয় বা জনগণের কাছে বিএনপির জনপ্রিয়তা কমে গেছে বা তার কাছে তার প্রয়োজন কমে গেছে সেই জন্যে নয় এটা সম্পূর্ণভাবে এই বর্তমান সরকার তারা একটা আর্টিফিশিয়ালি এই অবস্থাটা তৈরি করেছে কারণ বিএনপি হচ্ছে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ তাদের ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকার জন্যে সেই জন্যেই তারা এই অবস্থাগুলো তৈরি করেছে এবং একটার পর একটা তারা সেই অবস্থাগুলোর মধ্যে দিয়ে এখন তারা যেটা করেছে যে আমাদের নেত্রীকেই

বিএনপি হচ্ছে আপনার সবচেয়ে জনপ্রিয় দল এবং এটা প্রমাণিত হবে যদি একটা সুষ্ঠু আবাদ নির্বাচন হয় সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নিরপেক্ষ একটি সরকারের অধীনে অন্যথায় এই দেশে সুষ্ঠু নির্বাচন হওয়া খুবই কঠিন আছে আচ্ছা তাহলে আপনার কথার পিঠে আমি একটু প্রশ্ন করি আপনি বলছিলেন যে এই বিএনপির যে সংকটটা তৈরি হয়েছে তার মানে সংকট তৈরি হয়েছে বলে আপনি নিজেও আসলে মনে করছেন একটা সংকট তৈরি হয়েছে এই সংকটের পেছনে সম্পূর্ণ দায় আপনি মনে করছেন আওয়ামী লীগের এবং যদি নির্বাচন হয় তাহলে বিএনপি অংশ নিলে বিএনপি আবার সেই জনপ্রিয়তা দিয়ে প্রমাণ করতে পারবে

ডেমোক্রেটিক স্পেস বলে যেটা আমরা আমরা যেটা কি যে একটা তার স্বাভাবিক কার্যক্রম যেটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস পারফরমেন্স করার কোনো সুযোগ পাচ্ছে না জনসভা করতে পারে না মিটিং মিছিল করতে পারে না জনগণের কাছে যেতে পারে না শহীদ জিয়া রহমানের সাহেবের বার্ষিকী গেল কয়েকদিন আগে এই বার্ষিকীতে প্রত্যেক বছর আমরা দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ করি আগে দেশনেত্রী করতে উনি ছিলেন এবার আমরা বিভিন্ন জায়গায় করার উদ্যোগ নিয়েছিলাম বেশিরভাগ জায়গায় পুলিশ সেগুলো বন্ধ করে দিয়েছে করতে দেয়নি আমরা এই সার্ডি ময়দানে মিটিং করবার জন্যে কমপক্ষে দশবার অনুমতি চেয়েছি একবার আমাদেরকে অনুমতি দেওয়া নি আপনি দেখেছেন দেশনেত্রী বেগম জিয়া কারাগারে যাওয়ার পরে আমরা যতগুলো প্রোগ্রাম নিয়েছি প্রত্যেকটা প্রোগ্রামে পুলিশ বাধা দিয়েছে পরবর্তী কিন্তু এরকম বাধা বা গ্রেফতার সিটিতে আওয়ামী লীগ আপনারা যখন ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরাও ভোগ করেছেন কিন্তু তারা তো আন্দোলনে সফল যেটি আন্দোলন যদি বলে আন্দোলনে সফল হয়ে তো এসেছেন আন্দোলনের আপনার সেই সময় পরিবেশ ছিল ভিন্ন তখন যে ডেমোক্রেটিক স্পেসটা ছিল ভিন্ন তখন কথায় কথায় গুলি করতো না কথায় কথায় আপনার মিছিলের মধ্যে গুলি করতো না গুম করে দিত না তখন আপনার ওই মিথ্যা মামলা দিয়ে বাড়িতে গিয়ে রেড করে সমস্ত ছিল না ছিল না বলবো না অবশ্যই ছিল তখন এই ধরনের অত্যাচার নির্যাতন ছিল না জেলে আমরা গেছি যাওয়া তো সমস্যা না সমস্যা হচ্ছে যে যখন অত্যাচার নির্যাতনটা এমন এক পর্যায়ে পৌঁছায় যে পর্যায়ে সাধারণ মানুষের ঘর থেকে বেরোতে পারে না এখন তো একটা ত্রাসের রাজত্ব চলছে ফিয়ার ফোবিয়া চলছে সারা দেশে এটাকে আমরা তুলনা করি একমাত্র আপনার ফ্যাসিবাদের সঙ্গে আমি আপনার কাছে একটু স্পষ্টভাবে জানতে চাই যে সংকটগুলোর কথা বললেন আপনার দৃষ্টিতে এখন বিএনপির সংকটগুলো কি কি শুধু বিএনপির সংকট না কিন্তু এই সংকটটা হচ্ছে গোটা দেশের গোটা জাতির আজকে গণতন্ত্র নেই এটা হচ্ছে সবচেয়ে বড় সংকট আজকে মানুষের কথা বলার অধিকার নেই সেটি তো দেশের সংকট না আমি সেটা বলছি আপনি কথাগুলোর মধ্যেই চলে আসবে বিএনপি তো একটা রাজনৈতিক দল বিএনপি এই রাজনৈতিক যে সিস্টেম আছে তার মধ্যে রাজনৈতিক দল গণতন্ত্রই যদি না থাকে বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি হয়ে তার পক্ষে তো আপনার ফাংশন করাটা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় সেটাই এখন এই অবস্থাটা চলছে আপনার দেখুন যে আমাদের সারা দেশে বিএনপির বিরুদ্ধে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সংখ্যা আটাত্তর হাজারের ওপরে আসামির সংখ্যা ১৬ লক্ষের ওপরে পাঁচশোর ওপরে আমাদের নেতাকর্মী গুম হয়ে গেছেন একদম ডিজ্যাপিয়ার্ড হাজারের ওপরে আমাদের মানুষকে হত্যা করা হয়েছে আপনার কাস্টরিতে এই বিষয়গুলো একটা সংকট অত্যন্ত বড় একটা সংকট এটা প্রাথমিকভাবে নিজে ফকরুল ইসলাম আলমগীর একটা বড় রাজনৈতিক দল তার মুখে তার কাছে সংকট থাকবে সমস্যা থাকবে এইভাবে সংকটের মধ্য দিয়ে দিয়ে সকল রাজনৈতিক দলগুলো এগিয়ে যায় আমি তো জানাই তাহলে কি সংকটগুলো মোকাবেলা করার ক্ষমতা এই মুহূর্তে বিএনপি নাই কে বলেছে আপনাদের কি এটাই ধারণা আপনি করছেন কারণ এই কমেন্টটা করছেন কেন আমরা তো সংকট নিয়ে চলছি আমরা এই সংকট নিয়ে প্রত্যেকটি এই নির্বাচনে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছি এবং সংকট নিয়ে আমরা এগিয়ে চলেছি আপনি দেখেন দেশনেত্রী বেগম খালেদা দেশে বাইরে ছিলেন তিনি কিন্তু এই মামলাকে ভয় না পেয়ে কিন্তু দেশে ফিরে এসছেন দেশে ফিরে এসে মামলা ফেস করেছেন এখন তিনি অন্যায়ভাবে কারাগারে রয়েছেন ওনারা চলে গেছেন অনেকে বলেছে বিএনপির মধ্যে অত্যন্ত বড় সংকট তৈরি হবে বিএনপি নেতৃত্বে সংকট হবে কোনো সংকটই তৈরি হয়নি বিএনপি অত্যন্ত ঐক্যবদ্ধভাবে কাজ করছে সে সংকটটা ওইভাবে না আমি যে সংকটটা বলেছি এই যে সংকটের কথা বললাম এই সংকটগুলো হচ্ছে আপনার ডেমোক্রেটিক পার্টির জন্যে এগুলো আপনার সহজ জাত ব্যাপার নয় সিম্পল ব্যাপার নয় এগুলো স্বাভাবিক ব্যাপার নয় এগুলো অস্বাভাবিক বিএনপি महासचिव আপনার কাছে একটু জানতে চাই এই যে আপনি বললেন ঐক্যবদ্ধ ভাবে যখন খালেদা জিয়া কারাগারে গেলেন তখন আমরা গণমাধ্যমে শুনেছি যে বিএনপির মধ্যে একটা ভাঙনের কথা কেউ বলছে নির্বাচনে যাবেন খালেদা জিয়াকে ছাড়া কেউ বলছেন যাবেন না আমি সিনিয়র নেতাদের কাছ থেকে আমরা এরকম শুনেছি বিএনপি এখন ঐক্য কতটুকু আছে কতটুকু কত সিনিয়রদের আমি আমরা আমি জানি আমি সেটা আমি শুনিনি আর বিএনপি একটা পলিটিক্যাল পার্টি আপনার মধ্য মধ্যবিত্ত মানুষদের দল এবং একই সঙ্গে আপনার এটা একটা মাল্টি পার্টির মধ্য থেকে আসা বিভিন্ন ক্লাস থেকে আসা একটা রাজনৈতিক দল এখানে সবসময় আপনার এই ধরনের দলগুলোতে কিছুটা আপনার বিতর্ক হয় তর্ক হয় মতভেদ থাকে আসে সেটা আসতেই পারে কিন্তু বেগম জিয়া দেশ বেগম জিয়া গ্রেফতার হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদের যে নীতি নির্ধারণী যে বডি আছে সে বডির মধ্যে কোনো রকমের কোন বিবাদ সৃষ্টি আনি অত্যন্ত ঐক্যবদ্ধ হবে প্রত্যেকটি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এবং সেটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে আলাপ করেই প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আচ্ছা অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই প্রসঙ্গে একটু আসি তাহলে এখন বিএনপি কার নির্দেশে পরিচালিত হচ্ছে অ্যাক্টিং চেয়ারম্যান নয় আমরা বললাম যে এটা আমাদের যৌথ আপনার যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বার রয়েছেন তারা এবং শীর্ষ সিনিয়র লিডার্স যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তগুলো নেওয়া হয় আমরা ইতিমধ্যে দেশ এবং খালেদা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা প্রায় চারটা যৌথ সভা করেছি যে যৌথ সভাগুলোতে আমাদের স্ট্যান্ডিং কমিটি ভাইস চেয়ারম্যান উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমাদের জয়েন্ট সেক্রেটারিজ অর্গানাইজ সেক্রেটারিজ সম্পাদক মণ্ডলীর সদস্যরা সবাই তারা উপস্থিত ছিলেনসমূহ মানে আলাদা রাজনৈতিক আলোচনা আলাদা পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিএনপি মহাসচিব বামড়া যখন সারা দেশ জুড়ে রিপোর্ট করতে যায় বা তাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে আপনাদের যেমন রাজনীতিবিদদের সাধারণ মানুষের কাছে অ্যাক্সেস আছে আমাদের সাংবাদিকদের আছে তখন তৃণমূলে একটা হতাশা দেখি সেই প্রসঙ্গে কি বলবেন সেই সেই ব্যাপারগুলোকে নিয়ে আমরা কোনো হতাশা দেখি না আমরা আপনাদের তৃণমূলে কোনো হতাশা দেখি না এইজন্য হতাশা দেখি না যে আমাদের আপনি বিএনপি ইতিহাস জড়িত রাখেন বিএনপি জন্মের পর থেকে বিএনপি অনেক চড়াই উত্তায় পার হয়েছে শহীদ প্রাসিয়া রহমান সাহেবের শ্রেষ্ঠ এই দল উনি ওনাকে নির্মমভাবে হত্যা করার পরে এর পরে অনেকে হয়েছিল যে বিএনপি শেষ হয়ে যাবে বিএনপি শেষ হয়নি এরপরে দেশপত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে দল এগিয়ে গেছে এবং শুধু এগিয়ে যায়নি আপনি জানেন যে অনেকগুলো নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে নাইনটি ওয়ানে নির্বাচিত হয়েছে এবং কেয়ারটেকার গভর্নমেন্টগুলো আমলে বিএনপি নির্বাচিত হয়ে এসছে তো এই চড়াই উত্তরাই থাকবে আপনার সংকট থাকবে সংকট কখনো বিএনপি নেতা কর্মীদেরকে গ্রাস করেনি তো আপনি দেখতেন যে আপনি কেন এই হতাশার বাণী দিলেন যে দেয়ালিপীঠ থেকে না এটা হচ্ছে আমাদের যে কার্যক্রম করতে যে হতাশা বাণী নয়তো আমাদের কথার অর্থ হচ্ছে যে আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ করতে গিয়ে আমাদের পিঠ থেকে যাচ্ছে এখন আমাদেরকে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে দেশনেত্রীর মামলাতে যে করা হচ্ছে এই দেশের দুঃখজনকভাবে আমরা সর্বোচ্চ আদালতেও আমার বিচার থেকে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি সব স্বাভাবিকভাবেই যখন রাষ্ট্রের সমস্ত স্তম্ভগুলো পিলারগুলো আপনার ধ্বংস হয়ে যায় গণতন্ত্রের সমস্ত মূল্যবোধগুলো যখন ধ্বংস হয়ে যায় তখন আপনার কিন্তু একটা স্বাভাবিক মডার্ন ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টির

আপনার বয়স্ক মহিলার ক্ষেত্রে সেটা অ্যাপেল ডিভিশন থেকে অতিতে কখনোই তার নিদর্শন দেখাতে পারবেন না যে কখনো সেটাকে স্থগিত করা হয়েছে বা জামিন বাতিল করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই দেশে সেটা হচ্ছে এই দুর্ভাগ্যজনকভাবে আমরা এই দেশেই দেখেছি যে আপনার চিফ জাস্টিসকে কি করে সিনহা সাহেবকে বিদায় নিতে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রসঙ্গে বলেছেন যে বিএনপির উকিলেরা কেন তাকে বের করে আনতে পারেননি কেন প্রমাণ করতে পারেননি যে তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই মানে সাজা মকুফ করার ক্ষমতা তো প্রধানমন্ত্রীর হাতে নেই রাষ্ট্রপতির কাছে বিএনপি ক্ষমা প্রধানমন্ত্রী তো একটা প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রধান এবং তিনি তো আজকে যে মানে এই এই যে দেশের যে আপনার রাজনৈতিক যে অবস্থা বিরাজ করছে এর নিয়ন্ত্রক তো তিনি সুতরাং তার কথার সঙ্গে যদি আপনি এগুলো করতে যান তাহলে তো হবে না জবাবটা একটাই সে জবাবটা হচ্ছে যে নর্মাল ওয়েতে যদি বিচার পদ্ধতি চলে এই দেশে তাহলে দেশে কখনোই এই সমস্যাগুলো তৈরি হতো না কিন্তু জাস্টিস সিনাই পড়ে গেছেন যে নিম্ন আদালত তো আপনার কোনো বিচার বলতে কিছু নেই উচ্চ আদালতও সেটা এখন নিয়ন্ত্রণের মুখে পড়ে গেছে আপনি বিচারের কথা বললেন মানবিকতার কথা বললেন আপনার কাছে শ্রমিকও একটু জানতে চাই এই প্রসঙ্গে আপনারা কি ভাবছেন আসলে বিনা অপরাধে যদি একজন আদালতে জেল খটে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে দেখছেন আমি যদি খালেদ জিয়া গৃহকর্মীর কথা বলি এটা তো আপনারা তার সম্মতি নিয়েই আপনারা এই জিনিসটাকে কোনইভাবে দেখছেন আমি জানি না আমি আমি ঠিক বুঝতে পারিনি আমি শুনেছি এটা এটা তার সদিচ্ছায় স্বেচ্ছায় সে তার সঙ্গে গেছে এটা তাকে তো চোর করে কেউ নিয়ে যায়নি এবং এটা যেহেতু তার পক্ষে আপনি আপনার দ্বারা এটা হবে না তো উনি একজন মহিলা যার যার পক্ষে অনেকগুলো অসুস্থ মানুষ তার কতগুলো অসুখে যে অসুখে তিনি সব কাজ নিজে করতে পারেন না কতগুলো জেলের মধ্যে আমার কাজ কিছু কাজ তাহলে নিজেকেই করতে হয় সেই কাজগুলো তাকে সে হেল্প করে তা আজকের ব্যাপার না তো এগুলো হচ্ছে কি শোন এগুলো হচ্ছে সৌজন্যবোধের কথা এগুলো হচ্ছে আপনার মানবতার কথা এগুলো হচ্ছে আপনার মিনিমাম যে কার্ডস থাকে সেগুলোর ব্যাপার জেলের মধ্যে জেল কোর্ট কি আছে না আছে জেলের মধ্যে সব জেল কি সকল বেলা নাগরিক সমান না রাষ্ট্রের সকল নাগরিক সমান কিন্তু আবার আবার একই সঙ্গে কিছু কিছু নাগরিককে প্রিভিলেজ দেওয়া হয় যেমন আমরা আপনার যখন জেলে যাই আমরা প্রথম শ্রেণীর আপনার সুবিধা পাই এটা তো পাই আমরা সবসময় পাই কেন যখন আপনার ওয়ান ইলেভেনে যখন আপনার গ্রেফতার করা হলো বেগম জিয়াকে এবং শেখ হাসিনাকে তখন সুবিধা পাওয়া আর বাইরে থেকে একজনকে নিয়ে আসা না এটা তো আপনার সুবিধাটা কেন নয় এটাতে আমার যদি সময় থাকে আমি যদি যেতে চাই তাহলে অসুবিধাটা কোথায় এটাকে আপনাকে আপনি স্পেশাল কোনো প্রিফারেন্স দিচ্ছেন আপনার কাছে এই বিষয়টা এত বড় হয় কেন আমি তো বুঝি না কাছে বেগম জিয়াকে যে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে তাকে বেল দেওয়া হচ্ছে না সেটা বড় কথা নয়

এটা ঠিক করা আছে আমরা দেখছি তাই যা দেখা যাচ্ছে তাই মূল লক্ষ্যটা কি মূল লক্ষ্যটা যে বেগম জিয়াকে থেকে দূরে সরিয়ে দেওয়া বেগম জিয়াকে আসন্ন নির্বাচন থেকে দূরে সরিয়ে দেওয়া তাহলে এই ঘটনা কখনো ঘটতে পারে না যে তাকে হাইকোর্ট জামিন দিয়ে দিল সেই জামিনটা উচ্চ আদালত থেকে আবার বন্ধ করা হচ্ছে এবং সরকার ইচ্ছে করেই আপনার সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল সে একটার পর একটা ডিলে করার জন্য ব্যবস্থা নিচ্ছে তো এইটা তো আপনার বোঝা যায় আমরা মনে করি যে এগুলো আপনার রিজার্ভ কি বলবো কুতর্ক এগুলো হচ্ছেন কারণ মূল জায়গাটা সেখানে না মূল জায়গাটা হচ্ছে গণতন্ত্র মূল জায়গাটা হচ্ছে যে আপনার গণতান্ত্রিক করতে কর্মীরা আমি জানি আমি বলতে সেটা বলছি না আমি কিন্তু এই কুতর্কটা আসছে এই জন্যে যে আসলে আমরা গণতন্ত্রকে নিজেরাই অনেক দূরে সরে গেছি সোসাইটিকে কেন যাই না আমরা আপনার দূরে সরিয়ে দিতে চাচ্ছি আজকে খুব আমার খুব কষ্ট হয় যখন আমি দেখি যে আপনার গণমাধ্যম মূল জায়গাগুলোতে থাকছে না আজকে দেশে গণতন্ত্র নাই এটা বাস্তব কথা সত্য কথা এনিবডি উইল সে দ্যাট আপনার যে কোনো গণতান্ত্রিক মানুষ রাজনৈতিক সচেতন মানুষ যারা মুক্তিযুদ্ধ করেছে সেই মানুষগুলো খুব ভালো করে বুঝতে পারছে যে এই দেশে এখন আর গণতন্ত্র নেই ভয় কেউ কথা বলে না তো আমরা কথা বলি আমরা ভয় করি না গণমাধ্যমে অনেক কিছু বলে ফেলছে আপনারা আপনারা এই যে আমরা বলছি আপনারা বলছেন কারণ উপায় নেই অনেক কিছু আছে যা আপনারা বলতে দেন না অনেকে আপনারা ডাকেন না অনেকে কথা বলেন যে আপনারা একা টাকা আপনাদের ডাকতে পারলি আর কাকে ডাক আমাকে দেখেছেন আপনারা আপনাদের প্রয়োজন আছে দেখে দেখেন আপনাকে আমাকে ডাকলে আপনাদের আপনাদের কি তোমরা পাই না বহু কষ্ট না আমি বলছি এখানে সুবিধা হচ্ছে অসুবিধার কথা হচ্ছে যে আমি তো পলটিক্স করি আমি আমি পলটিশিয়ান কিন্তু ज्यादा গণমাধ্যমে কথা বলে তাদেরকে আপনারা সেন্সর করেন আপনারা মানে করণ হয় আমি জানি বলেই বলছি কথাটা ভুল বলে বলছি না আই নো সো মেনি অনেকে জানি আমি যারা এখানে আসতে পারেন না আপনার এখানে না অনেক জায়গাতেই না তাদেরকে সেন্সার করা হয় সেই বিষয়গুলো আমি ওইভাবে বলতে চাই না শুধু এইটুকু বলতে চাই যে দেশে আসলে স্বাভাবিক গণতান্ত্রিক অবস্থা বিরাজ করছে না সেটাকে বড় করে দেখা উচিত দেখা উচিত যে কেন নির্বাচন সুষ্ঠু হয় না কেন চোদ্দ নির্বাচনে আমরা গেলাম না কোথায় সমস্যাটা তৈরি হলো কেন আরেকটা সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা যাচ্ছি না কেন এই কথা আমরা বলছি না যে বিরোধী দল এবং সরকারের মধ্যে একটা আলোচনা হচ্ছে না কেন সংলাপ হচ্ছে না কেন এই অস্থিরতাকে আমরা প্রশ্রয় দিচ্ছি কেন সেই কথাগুলো কিন্তু আমরা বলছি তো একসময় আপনারাই চান এই কথাটা একেবারে একটা ভুল কথা এটা আনফর্চুনেটলি এই কথাটা আপনারাই প্রচার করেছেন আসল কথাটা না বলে আমরা যে কথাটার জন্য আপনারা বলেন সেটা আমি খোলাসা করে দিই প্রাইম মিনিস্টার যেদিন ফোন করলেন দেশ বেগম খালেদা জিয়াকে আমি সেখানে উপস্থিত ছিলাম তিনি বললেন যে আমার একটা প্রোগ্রাম চলছে এই প্রোগ্রামটা শেষ হলে আপনি কালকেই ঠিক করেন টাইম ঠিক করেন আমি কালকেই যাব তার পরের দিনে যাবো আমি ছিলাম কারণ উনি আর প্রধানমন্ত্রী আর ডেট দেননি উনি বলেছেন যে আমাকে পরবর্তী সময় দেন কিন্তু উনি আর দেননি তো লাইব্রেটিসটা হচ্ছে আপনার আমাদের উপরে লাইব্রেটিসটা তো তাদের উপরে তারা আর ডেট দেয়নি হতেই তো পারে আমার একটা অসুবিধা থাকতে পারে আপনি একটা তারিখ দিলেন উনি তারিখটা চেঞ্জ করলেন না কারণ ওটা রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে সেই জন্যই ওটা দেওয়া হয়নি বিএনপি মহাসচিব আমাদের অনুষ্ঠানটা অনেকেই দেখছেন এবং আমাদের সাথে যুক্ত হতে চাইছেন আপনি যদি কিছু মনে না করেন আমি একটু আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্ভবত মাহবুবুল আলম হানিফ যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ এবং যুক্ত হয়েছেন পীর হাবিব সাংবাদিক প্রধান সম্পাদক বিডি নিউজ দুঃখিত পূর্ব পশ্চিম বিডি ডট নিউজ একটু ওনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা বোধহয় এই ওয়ালে তাদেরকে দেখতে পাবো

আচ্ছা আমি মির্জা ফখরুল সাহেবকে সালাম জানাই এবং রমজান আর শুভ সন্ধ্যা আমি এতক্ষণ মির্জা ফখরুল সাহেব এবং আপনার স্বামী আপনার কথাবার্তা শুনেছি তবে শুনে যেটা আমার মনে হয়েছে যে আজকে মির্জা ফখরুল সাহেব যে কথাগুলো বলেছেন যে বিএনপির পিঠ দেওয়ালে ঠেকে গেছে যে ওনার একটা হতাশার থেকে এই কথাগুলো বলেছেন এতে কোনো সন্দেহ নেই কারণ হচ্ছে যে বিএনপি এখন হতাশার মধ্যেই থাকার কথা আপনারা জানেন যে দলের প্রধান যে দলের নেত্রী ইতিমধ্যে এতিমের টাকা আত্মসাতের কারণে আদালত করতে কারাদণ্ডে দণ্ডিত কারাগারে আসেন এবং তারপরে যিনি প্রধান যিনি অ্যাক্টিং চেয়ারম্যান সেই তারেক রহমান উনি একাধিক মামলায় দেশ এবং বিদেশে বিভিন্ন আদালতে দণ্ডিত হয়ে উনি পলাতক এবং এমনকি এই তারেক রহমানের বিরুদ্ধে এবিআই থেকে রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে মোস্ট পলিটিক্যাল টেরোরিস্ট হিসাবে তাকে চিহ্নিত করে রিপোর্ট দিয়েছেন তো একটি দলের শীর্ষ পর্যায়ের নেতারা যদি এই অবস্থায় থাকে

আমরা একটু বর্তমান প্রসঙ্গে আসি মাবুল আলহানিক মাবুহ আলহের আমি একটু বর্তমান প্রসঙ্গে একটু জানতে চাই বিএনপিকে যে সভা সমিতি করতে না দেওয়া বা নেতাকর্মীদের যে গ্রেফতারের প্রসঙ্গগুলো ওনারা তুলছেন সেই প্রসঙ্গে আসলে কি বলবেন একটা যেকোনো রাজনৈতিক দলের তো সভা সমিতি করার অধিকার আছে বা তাদের নেতাকর্মীদের যদি গ্রেফতারের আশঙ্কা থাকে তাহলে তারা জনগণের সাথে যোগাযোগ করবে কীভাবে দেখুন সামিয়া যে বিএনপি সভা সমাবেশে কখনো বিধিনিষেধ আরোপ করা হয় নাই যখনই কিনা আপনার মনে আছে যখন যুদ্ধ অপরাধের বিচার বানচাল করার জন্য বিএনপি তথাকথিত আন্দোলনের নাম করে এদেশে জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু করলো এমনকি দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানুষকে হত্যা করে গুলি করে হত্যা করে কুপি হত্যা করে এবং পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার মতো সন্ত্রাসী আসলে কর্মকাণ্ড ছিল এবং এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে শুনানিরwidetilde মামলা হয়েছে সেই মামলার কারণে সেই সমস্ত কিছু আসামি যখন গ্রেফতার হয়েছে তাদের পক্ষে এই মুহূর্তে বেশি কোনো হরতাল অবরোধ সংকট নেই এই মুহূর্তে তো দেশে কোনো হরতাল অবরোধ সংকট বা নাশকতার এই মুহূর্তে কি আছে তাহলে এই মুহূর্তে কেন তাদের সমন সমিতি করতে দেয়া হচ্ছে না মামলা

অবশ্যই অবশ্যই আপনি যে কথাগুলো বলেছেন এখন এখন পর্যন্ত বিশেষ করে যে দলের জন্ম থেকে শুরু করেছেন আপনি এই কথাগুলো আমার মনে হয় যে প্রাসঙ্গিক না এক নম্বর দুই নম্বর হচ্ছে কথাগুলো সঠিকও নয় বিএনপির জন্ম হয়েছে জনগণের মধ্য থেকে আর দেশতী বেগম খালেদা জিয়া জনগণের মধ্য থেকে রাজনীতি করে এসেই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে জনগণের সঙ্গে নিয়ে উনিশশো সালে এককভাবে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন নিশ্চয়ই আমাদের সকলের মনে আছে একই সঙ্গে আমরা এখানে যে দলটি আপনারা আওয়ামী লীগ কাল ধরে গণতান্ত্রিক সংগ্রাম করেছেন একটা ঐতিহ্য আছে আপনাদের নেতৃত্ব আছে আপনারা উনিশশো পঁচাত্তর সালে কিন্তু একদলের শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন আপনার সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছিলেন আপনারা পত্রপত্রিকা বন্ধ করে দিয়েছিলেন এবং উনিশশো সালে আমরা আশা করেছিলাম যে আপনার একতরফাভাবে যে কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করে দিলেন দিয়ে যে সিস্টেমের মধ্যে দিয়ে একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ারের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল হচ্ছিল তিনটি নির্বাচনে সেই সম্ভাবনাটাকে আপনারা বাতিল করে ধ্বংস করে দিয়েছিলেন ফলে কী হয়েছে আজকে যে সংকট আজকে যে অস্থিতিশীলতা সমগ্র দেশে আজকে যে একটা অস্বস্তিকর অবস্থা গুম হচ্ছে হত্যা হচ্ছে গ্রেফতার হচ্ছে আমাদের আঠাত্তর হাজার মামলা আমাদের গ্রাম পর্যায়ের নেতাদের বিরুদ্ধে আমাদের কমপক্ষে ১৬ লক্ষ মানুষকে আসামি করা হয়েছে এটা হচ্ছে আমি বলছি আপনার একেবারে গ্রাম পর্যায়ে থেকে শুরু করে এই পর্যন্ত আর আপনি যে বলছেন যে এখন হচ্ছে না এখন মামলা নেই এর মধ্যে মামলা হয়েছে কমপক্ষে পাঁচ হাজার এর মধ্যে গ্রেফতার হয়েছে কমপক্ষে বিশ হাজার সারা দেশে প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে এটা বাস্তবতা আমি সেজন্যই বললাম যে আপনি বোধ এই খবরগুলো ঠিক মতো জানেন না যে এই গত বছর তিন বছরে বিশেষ করে দেশ জিয়া কারাগারে যাওয়ার পরে কতজন মানুষকে গ্রেফতার করা হয়েছে কতজন মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে এমন কি আপনার আমাদের সেন্ট্রাল কমিটি যারা সদস্য সাবেক সচিব সাজেব ক্যাবিনেট সচিব তাদের বিরুদ্ধে পর্যন্ত মামলা করা হয়েছে তো সেই জন্যই আমি বলছি কি যে এই জিনিসগুলোকে এইভাবে পেছনে টেনে নিয়ে আসে। আপনার এই তর্ক বিতর্ক কুতর্ক না করে একটা স্বাভাবিক সুস্থ অবস্থার সৃষ্টি করার জন্য আপনারা এগিয়ে আসুন না কেন আপনাদেরকে তো আমরা জানি আপনার সত্যিকার অর্থে রাজনৈতিক কর্মী সে একটা সুস্থ রাজনীতি করার জন্য আপনারা এগিয়ে আসলে আমরা বহুবার আপনাদেরকে প্রস্তাব দিয়েছি যে আমরা আলোচনা করতে চাই কথা বলতে চাই দুঃখজনকভাবে আপনারা কিন্তু কখনই সেটা রেসপন্ড করেননি আমার এই প্রসঙ্গে প্রশ্ন আছে মাহবুবুল আলম হানিফ আমরা যদি গণতন্ত্র চাই আমরা যদি সবাই মিলে একটা সুস্থ সঠিক নির্বাচন চাই সেক্ষেত্রে কেন সংলাপে বা আলোচনায় আবসতে এবার আওয়ামী লীগের অনাগ্রহ দেখা যাচ্ছে ধন্যবাদ হ্যালো হ্যাঁ জি শুনছি আমরা বলুন আমার কথা শোনা যাচ্ছে আমি আমি একটু আগে আগে আপনার কথার আমাদের ফকরুল সাহেবের কথার একটু জবটা দিয়ে আসি প্রথমে আমি আমার বয়স অবশ্যই বড় ফকুল ভাই ওনার গেথার্থে জানিয়ে রাখি যে উনিশশো পঁচাত্তর সালে বাক্সাল যে কয়েম হয়েছিল সেটা একদিনের শাসন ব্যবস্থা নয় সকল রাজনৈতিক দলগুলোকে একটা প্ল্যাটফর্মে এনে বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই গঠন করা হয়েছিল এবং যে বাক্সালের সদস্য আপনার দলের প্রতিষ্ঠাতা জেরামা নিজে হয়েছিলেন আদের আপনি যদি বাক্সালকে যদি একদলের শাসন ব্যবস্থা বলেন সেটা তাহলে আপনার দলের প্রতিষ্ঠাতাকেও আপনি অভিযুক্ত করা হয়ে যাবে আমার মনে হয় যে এই ভ্রান্ত দাঁত থেকে আপনাদের বেড়ে আসতে হবে দ্বিতীয় আসেন আপনি একটা কথা প্রায়শই বলেন যে আপনার নেত্রী দেশ নেত্রীর কথা বলছেন তা আপনার নেত্রী দেশ নেত্রী এই কথাটা আমার মনে না বললেই ভালো কারণ যিনি আদালতে এত মে টাকা তোষাতের অভিযোগে আদালতের রায় দণ্ডিত হয়ে কারাগারে আছেন আপনি প্রায়শই অভিযোগ করেন যে আপনার নেটিকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে আপনি ন্যায় বিচার পান না বলেন অথচ আপনি এ কথা বলেন না যে আপনার নেটি যে এত টাকা তোষাত করেনি এটা আপনি প্রমাণ করতে আদালতে ব্যর্থ হয়েছে না এটা তো আপনি জান না ব্যর্থ

সামের আমার কথা কথাটা ছিল আপনি যে বলেন আপনাদের নেতা কর্মীর বিরুদ্ধে আশি হাজার মামলা হয়েছে আপনার নেতা বিশ হাজার নেতা গ্রেপ্তার আছে আপনি আশি হাজার মামলা আছে কি না সেই ফ্যাক্ট আমার জানা নেই কিন্তু আপনার গ্যাথার্থে আপনি জানিয়ে কি ফকরু সাহেব হয়তো আপনি ভুলে গেছেন যে দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল এই পাঁচ বছরে আপনার সরকারে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তা আপনার বর্তমান কো চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান তারিখ กําหนดিত হওয়ার আগে থেকে বসে 26000 অমুসলিম গৃতাকে কর্মী হত্যা করা হয়েছিল আপনি কি ভুলে গেছেন আমাদের সাবেক অর্থমন্ত্রী কিব리아 শেখ আমাদের সাবেক জনপ্রিয় এমবি আসনা মাস্টার আমাদের কি সাবেক মমতাজ আহমেদ আমাদের কুলা একজন মজদুর মতো প্রতিবেশী সব ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছিল প্রকাশ্যে দুইbullet গুলি করে এবং এবং আপনি 2421 সালের দিন আমরা কথা ভুলে গেছেন

আমাদের সাথে একটু পীর হাবিব যুক্ত হয়েছে আমাদের অনুষ্ঠান দেখে পীর হাবিবুর রহমান ধন্যবাদ সামিয়া রহমান জি বলুন পীর হাবিবুর রহমান বলুন জি এখন আপনার এই স্টুডিওতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমদিনকে এনেছেন একজন ভদ্র স্বজন মানুষ রাজনীতিবিদ পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমার পছন্দের রাজনীতিবিদদের মধ্যে তিনিও একজন তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে আমি বিভিন্ন সময় বলতে চেয়েছি এর অনেকগুলো রাজনৈতিক হয়রানিমূলক মামলা কিন্তু আমার কিছু পর্যবেক্ষণ রয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের যখন যারা ক্ষমতায় ছিলেন তারাই কমবেশি বেশি বিরোধী নিপীড়ন করেছেন নির্বাচিত গণতান্ত্রিক সরকারই হোক আর সামরিক সরকারই হোক এবং একটা বিষয় যে এখানে বিএনপির রাজনৈতিক ইতিহাসে এত দুঃসময়ের মুখোমুখি যে এই দুঃসময় আর অতীতে কখনো আসেনি যেমন আওয়ামী লীগের জীবনে যে সুসময় বইছে এই সুসময় অতীতে কখনো আসেনি আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আমরা যদি একটু পিছনের দিকে যাই আমি বলবো যে পাঁচই জানুয়ারি নির্বাচন বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিয়ে বিএনপি একতরফা ওভার দিতে গিয়ে বাংলাদেশের গোটা রাজনৈতিক ব্যবস্থাকে এমন একটা জায়গায় নিয়েছেন যেখানে সরকার সর্বক্ষেত্রে নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সফল হয়েছে এবং বিএনপি যে হটকারী আন্দোলনের পথ নিয়েছিল ওই নির্বাচন পরবর্তী সময়ে সেই কারণে সারা দেশে তার নেতাকর্মীরা মামলা মামলার জালে বন্দী হয়েছে যে বিএনপি এখন ঘুরে দাঁড়াতে চাইলে আমাদের পর্যবেক্ষণে সেই মামলাগুলো সচল হয়ে যায় এবং পুলিশ তাদের তারা করে ফেরে একটা সময় বিএনপি একটা সময় সরকার সবসময় আন্দোলনরত বিরোধী দলকে বলতো সংলাপের জন্য বিএনপি গত দশ নয় পাঁচ বছর ধরে সরকারের প্রতি আকুতি জানাচ্ছে সংলাপের জন্য এবং সরকার প্রধানমন্ত্রী থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হয়ে সব সব মহল থেকেই সেই সংলাপের প্রস্তাবকে নাকচ করে দেওয়া হচ্ছে আমরা এই দেশের রাজনৈতিক ইতিহাসের দিকে যদি তাকাই সরকার যখন কোনো দাবি না মানে তখন বিরোধী দল গণ আন্দোলনের মাধ্যমে সেই দাবি আদায় করে অথবা রাজনৈতিক কৌশল হিসেবে দীর্ঘ পথ অতিক্রম করে আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল পঁচাত্তরের পনেরোই আগস্টের রক্তাক্ত ঘটনার পর দীর্ঘ একুশ বছর কঠিন পথ পাড়ি দিয়েছে তার দলের নেতারা পঁচাত্তরের পর তিন বছর কারাগারে বন্দী ছিলেন মাঠ পর্যায়ের নেতারা পর্যন্ত এবং প্রতিটা বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ করে তারা উনচল্লিশটি আসন নিয়ে সংসদে গেছেন পাঁচই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি যদি বিরোধী দলের নিত বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এতটা ভঙ্গুর হতো না এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সমাজের সিভিল আপনাকে অসংখ্য ধন্যবাদ পীর হাবিবুর আমি একটু মেজা বক্তব্য একটু নেই বলি একটু সাহেব আপনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং আপনাকে বাংলাদেশের অন্যতম একজন বিজ্ঞ সাংবাদিক হিসেবে আমি মনে করি উনি যে কথাটা বলেছেন যে পাঁচই জানের নির্বাচনে আন্দোলন হটকারী আন্দোলন বিএনপি করেনি এখানে আমাদের অনেক বক্তব্য আছে যেগুলো আমরা আপনার ঠিক মতো প্রচার করতে পারি না এবং আপনারাও সেইভাবে ঠিক প্রচার প্রচারের মধ্যে নিয়ে আসেনি বিএনপি আন্দোলন করেছে দুর্ভাগ্য যেভাবে সরকার সেটাকে ব্যবহার করেছে পুরোপুরিভাবে উল্টো হবে অটোকারি যেটা ভাঙচুর ভাঙ করেছে সেটা সরকার লোকজন করেছে তার এজেন্টরা করেছে জানলে কাছে প্রমাণ আছে পত্র পত্রপত্রিকায় সেগুলো আছে সমস্ত দ্বিতীয় তো chamshidi তে যেতে চাচ্ছি না আমি যদি যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিএনপির ভুলের জন্য আজকে দেশের যে অবস্থা উনারা বলছেন আর বিএনপি এরই অবস্থা বলছেন ওই আজকে দেশের কি অবস্থা সেটা কিন্তু উনারা বলছেন না আমি তো আশা করেছিলাম যে পীর হাইবুন আহমদ সাহেব দেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা দেশে যে আপনার গণতন্ত্র যেটাকে আমরা ডেমোক্রেটিক স্পেস বলি সেই ডেমোক্রেটিক স্পেসটা নেই সেটা কিন্তু ওনারা বলছেন না বলা উচিত সেটাও যে আজকে আওয়ামী লীগের মতো একটা অতীতের যাদের কন্ট্রিবিউশন আছে যাদের গণতান্ত্রিক একটা শেষ করিয়া নি গণতান্ত্রিক যে আপনার একটা অবদান আছে তারা আজকে গণতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে এমন এমন সমস্ত আইন তৈরি করেছে যে আইনগুলোতে আজকে সাংবাদিকরা পর্যন্ত আপনার তারা লিখতে পারবে না কথা বলতে পারবে না যেটা আপনার দেখেছেন আপনার সমস্ত আছে হয়েছে। এই অবস্থার প্রেক্ষিতে বিরোধী দলকে কোন একটা পার্লামেন্ট যে পার্লামেন্টে আজকে আপনার কোন বিরোধী কথাই ওঠে না এবং জনগণের বিষয়গুলো নিয়ে কোনো ডিবেট হয় না সেই জিনিসগুলোকে সমর্থন করতে পারেন কিভাবে ওনারা আজকে বলছিলেন যে আপনারা যদি সেই সময় নির্বাচনে অংশ আমাদের নির্বাচনে অংশ না যাওয়ার অর্থাৎ সেদিন আপনার যৌক্তিক কারণ ছিল যে ব্যবস্থাটা ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম সেই ব্যবস্থাটাকে তারা তুলে দিল কেন সেটাই তো একমাত্র পথ ছিল বাংলাদেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে এটা একটু বলতে দিন বাংলাদেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে প্রেক্ষাপটে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা ছিল ওই সময় এবং এখনো সবচেয়ে বড় প্রাসঙ্গিক সবচেয়ে ভালো ব্যবস্থা কেন যেখানে রাজনৈতিক দলগুলো একটা একটার উপর কোনো ট্রাস্ট নেই আস্থা নেই বিশ্বাস নেই যার ফলে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট থাকলে সেখানে নিরপেক্ষ সরকার থাকলে সেইখানেই আপনার একমাত্র সুবিধাটা হয় কাটাকুটি করা যে কথাটা আপনি বলিয়া এটা কিন্তু প্রতিটা আমলেই হয়েছে এটা শুধুমাত্র উনিশশো বাহাত্তরের যে সংবিধান সেটাকে এর কাটাকাটি হয়েছে চুয়াত্তর হয়েছে পঁচাত্তরে হয়েছে কিছু বলছিলেন আমি একটু শুনতে পাচ্ছি না আমি একটু প্রডিউসার কে বলবো যে একটু বোধ বোধহয় কোন প্রশ্ন করছে না বেশিক্ষণ নেই আমি আপনার কাছে বর্তমান

আমরা বলেছি যে আমরা নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার চাই কারণ আমাদের যে অভিজ্ঞতা বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট কোন নির্বাচনই সুষ্ঠু হয় না যদি আপনার রুলিং পার্টি তখন আপনি নির্বাচন কাল আমরা সাধারণ জনগণ হিসেবে আমি এবার একটু কথা বলি সাধারণ জনগণ যেটা হয় যে রাজনৈতিক দলগুলো রেশের সাথে সাধারণ জনগণ জীবন অতিষ্ঠ হয়ে যায় যদি হরতাল হয় অবরোধ হয় ধরেন আওয়ামী লীগ মানলো না আপনারা মানলেন না সাধারণ জনগণ তখন কোথায় যাবে আপনারা তো একটা আন্দোলনের মধ্যে দিয়ে যাবেন ওই জন্যই আমরা ওই সিস্টেমটাকে বলি সবচেয়ে বৃহত্তম সিস্টেম

আওয়ামী লীগ অনেক কথা বলেছেন আজকে হানিফ সাহেব আমি এটাকে অত্যন্ত পছন্দ করি অত্যন্ত ভালো মানুষ ওনার ওনারা যখন আপনার বিরোধী দলে ছিলেন একশো তিয়াত্তর দিন হরতাল করেছিলেন আপনার এই কেয়ারটেকার গভর্নমেন্টের জন্যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট যদি সফল হওয়া যায় সেটি ভবিষ্যৎ আমি একটা বিরতি নিয়ে আসি একটা বিরতি আমাকে নিতে হবে নিয়ম একটা বিরতি খুব শীঘ্রই ফিরছি গণতন্ত্র গণতন্ত্রে

আর একটি চেয়ারম্যান তারক্রাম সাহেবের সঙ্গে ব্যাপারে যেটা বলেছেন যে একটি মাত্র কেসে তার আপনার হয়েছিল যেটা আপনার খালাস পেয়েছিলেন উনি কিন্তু সেটাকে আবার তারা বিভিন্ন কৌশলে তাকে বাতিল করে দিয়ে তাকে আবার সাজা দিয়েছেন এবং সেই বিচারক যিনি খালাস দিয়েছিলেন তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে যেমন প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তো এই প্রসঙ্গগুলো আনলেই কিন্তু আপনার তর্ক চলে যে অপ্রিয় তর্ক অপ্রিয় এগুলো দরকার নেই এখন আপনি ভবিষ্যতের দিকে যান সামনের দিকে যান সামনের দিকে কিভাবে দেশকে গণতন্ত্র দেবেন যে জনগণের যে আশঙ্কা সেটা পূরণ করবেন অর্থনৈতিক অগ্রগতি তাহলে এই প্রসঙ্গে একটু কথা বলি সেটা হচ্ছে যে আমরা গণমাধ্যমে দেখলাম যে অনেকগুলো দল মিলে বিএনপি একটা জোট গঠনের পথে চেষ্টা করছে সামনে নির্বাচনের জন্য আমরা ধরে নিচ্ছি আর কি সেটি বিকল্প ধারা হোক নাগরিক ঐক্য হোক জাতীয় সমাজতান্ত্রিক দল হোক সবগুলো মিলে আপনারা একটা জাতীয় সরকার গঠনের পথে পরিকল্পনা না 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 জাতীয় সরকারের প্রশ্নটা তো আমাদের না এটা বিচুদি হিসাবে তার নিজস্ব আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে আমরা একটা এই গণতান্ত্রিক আন্দোলনের জন্য এই এই আপনার যে সরকার এখন আমাদের উপরে দমন নিপূরণ করছে গণতন্ত্রকে ধ্বংস করছে তাকে প্রতিরোধ করবার জন্য ঐক্য সৃষ্টির কথা বলেছি আমরা কিন্তু আমরা জাতীয় সরকারের কথা বলিনি এটা একটু পরিষ্কার হতে হবে এই জাতীয় সরকারের প্রস্তাবটা হচ্ছে বিচদ হিসাবে তার নিজের দলের ওটা আপনার যুক্ত ফ্রন্টেরও না সেই বিষয়টাকে আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে এটা ওনারা বলেছেন আমরা বলতেছি আপনারা জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে আনার জন্য কিন্তু এই জাতীয় ঐক্যের মধ্যে কতটুকু ঐক্য আছে যেমন মাভপুপুর রহমান মান্না বলছিলেন যে অতীতের অভিজ্ঞতার কথা বলে আমি আপনাদের একটা মিটিং এর কথা শুনে আমি বলছি সেখানে গণমাধ্যমে এসে যে শুনুন এই প্রাথমিকভাবে এই যে ঐক্য বিষয়টা চলছে এটা তো প্রাথমিক পর্যায়ে আছে আলোচনা চলছে কথা হচ্ছে আপনিও বলেছিলেন যে বিএনপি জোটি মানে ফর্মুলেট একটা জায়গায় আসেনি আমরা আশা করি যে হবে সেইটা আসবে আজকে সেই বিষয়গুলো বড় বিষয় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গণতন্ত্র নেই সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য একটা জাতীয় ঐক্য সৃষ্টি করা দরকার আমাদের একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমাদেরকে একটা ঐক্য সৃষ্টি করে সে দাবিটা আদায় করা প্রয়োজন দ্যাট ইজ দা পয়েন্ট পিধাবিভূরামন আপনাকে এটা প্রশ্ন করতে জি জি বলুন জি আমি যে কথাটা বলছিলাম আমার বক্তব্যটা অসমাপ্ত রয়ে গেছে হ্যাঁ জি আমার ব্যাপারটা ছিল যে এই জায়গায় যে বিএনপি একসময় বলছে তত্ত্বাবধায়ক সরকার সহায়ক সরকার সর্বশেষ খারে জেগে ছাড়া নির্বাচনে যাব না সরকারের তরফ থেকে আপনাদের সংলাপের প্রস্তাব বারবার নাকচ করা হয়েছে এবং সরকার থেকে আপনাদের দাবি নির্দলীয় সহায়ক সরকারের দাবিকেও বা তত্ত্বাবধায়কের দাবিকেও নাকচ করে দিয়ে বলা হয়েছে সর্বশেষ প্রধানমন্ত্রী বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে অর্থাৎ শেখ হাসিনার অধীনে অন্তর্বর্তী সরকারের যে নির্বাচন সেই নির্বাচনে কি আপনারা অংশগ্রহণ করবেন কিনা আপনাদের আসলে এই চূড়ান্ত যে কথাটা বলছিলাম আমি শেষ করছি যে আপনারা পাঁচই জানুয়ারি নির্বাচন না করে যেমন আওয়ামী লীগ আওয়ামী লীগ যখন কোন নির্বাচন অষ্টআশি সালে নির্বাচন ছাড়া কোনো নির্বাচন আওয়ামী লীগ বর্জন করেনি আরেকটি বিষয় পনেরো ফেব্রুয়ারি নির্বাচন বর্জন করেছে সেই নির্বাচন বাতিল করতে বাধ্য করেছে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণ আন্দোলনের ভেতর দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাতিল করেছে আমি আপনার সঙ্গে একমত যে এই দেশে যতগুলো গ্রহণযোগ্য জাতীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হয়েছে এবং বাংলাদেশের নির্বাচন কমিশনের ক্ষমতা কতটুকু সেটা আমরা সবাই জানি কিন্তু আপনারা না পাচ্ছেন আলোচনার ভিত্তিতে কোনো কিছু আদায় করতে না পারছেন গণ আন্দোলন করতে আপনারা যদি গণ আন্দোলন আপনারা কি আসলে নির্বাচন এইটার প্রশ্নের উত্তর দেওয়ার সময় কি এসে গেছে এখনই আপনি অনেক অভিজ্ঞ সাংবাদিক আমি মনে করি যে এটার উত্তর এখনই দেওয়ার সময় আসেনি আপনি এটা খুব ভালো করে জানেন যে রাজনীতি কোথাও কখনো একটা স্থির অবস্থায় থাকে না রাজনীতি সবসময় চেঞ্জ হতে থাকে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে তার ঘটনাবলির মধ্য দিয়ে সুতরাং এই প্রশ্নের জবাব আপনার এখনও দেওয়ার সময় আসেনি এর মধ্যে দেখা যাক নির্বাচন আসতে অনেক সময় আছে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় রাজনীতি কোথায় যায় এসব কিছুই তো আমাদেরকে দেখতে হবে সেই দেখেই তারপরেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমি বিশ্বাস করি যে বিএনপি অতীতে যেমন প্রজ্ঞার পরিচয় দিয়েছে অতীতে যেমন পঁয়ত্রিশ বছর বিএনপি দেশের ত্রিবেগুন খাজিয়ার নেতৃত্বেই রাজনীতি করছে দেশের তীব্র এবং কাজে যা কিন্তু কোথা থেকে উড়ে এসে বসেননি তিনি কিন্তু রাজপথ থেকে লড়াই করে করে তার এই জায়গায় এসছেন আজকে যে জায়গায় এসছেন আজকে অন্যায়ভাবে থেকে কারাগারে আটক রাখা হলো এই ভয় থেকে আটক রাখা হয়েছে কারণ বাইরে আসলে যে অবস্থা সৃষ্টি হবে সেই অবস্থা সামলানো সরকারের পক্ষে মুশকিল হবে নাহলে এত কৌশল করে তাকে এই জামিনগুলো তার বন্ধ করার কোনো কারণ ছিল না তারপর আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে আমরা চাই যে দেশে একটা স্থিতি ব্যবস্থা থাকুক দেশে অনিশ্চয়তা দূর হোক এই রাজনৈতিক সংকট কেটে উঠুক এবং সকল মানুষ যেন তার ক্ষমতা প্রয়োগ করতে পারে জন এই রাষ্ট্রের সকল ক্ষমতায় উৎস হচ্ছে জনগণ সেই জনগণ যেন ভোট দিতে পারে সঠিকভাবে সেই জিনিসটার অবস্থা তৈরি হোক সেটাই আমরা চাই এবং সেই জন্য বারবার আমরা বলছি যে এটা একটা সংলাপের মধ্যে দিয়ে হয় সবচেয়ে শ্রেয় আর তারা হবে নিঃসন্দেহে জনগণ আন্দোলনের মধ্য দিয়েই তাদের দাবিটা আদায় করে নেবে অসংখ্য ধন্যবাদ মাহবুবুল আলম হানিফ আমি এই প্রসঙ্গে যে শুধু আপনার কাছে শেষ প্রশ্নটা করতে চাই আপনি যেহেতু আছেন আমাদের সাথে যেটি বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব যে খালেদা জিয়া যদি বাইরে থাকেন তাহলে যে পরিস্থিতি সৃষ্টি হবে সেই পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা আওয়ামী লীগের নাই বলে তাকে কৌশলে জেলে আটকে রাখা হচ্ছে এবং বিএনপির রাইট আছে জনসভা করার বিএনপির রাইট আছে সাধারণ মানুষের কাছে যাওয়ার সেই রাইটটা তারা প্রতিষ্ঠা করতে পারছেন না সেই প্রসঙ্গে আসলে আওয়ামী লীগ কি বলবে ধন্যবাদ আমি প্রসঙ্গেই বলব তার আগে আরও কিছু সংক্ষেপ অনুষ্ঠানে আমি বলবো আমি মির্জা ফখরুল সাহেবের প্রতি অত্যন্ত সম্মান রেখেই না অত্যন্ত সম্মান রেখে আমি বলতে চাই যে উনি যে কথাগুলো বারবার বলছেন যে বেগম খালেদার বিরুদ্ধে মামলার কথা এই মামলায় ওনারা নিজেকে দুর্নীতি করেছেন এইটা প্রমাণ তারা প্রমাণ দুর্নীতি করেন নাই এইটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন

এফবিআই থেকে প্রতিনিধি দিয়েছে মোস্ট ডেঞ্জারাস পলিটিক্যাল টেরিস্ট হিসাবে তার পক্ষে সাফাই এটা দুঃখজনক ছাড়া কিছু নয় সঠিক না আমরা তত্ত্বক সরকার প্রসঙ্গে আসি সরকার এই বিধানটা চালু হয়েছিল বিএনপির ভোট কারণে আমি স্বামী আমাকে কথা শেষ করতে হবে এবং এটা বিএনপি পনেরোই ফেব্রুয়ারি ভোট চুরি করেছিল বলেই জনগ আন্দোলন মুখে সরকার বিধান হয়েছিল এবং এই ততক সরকার বাতিল হয়েছে বিএনপির কারণেই দুই সালে

আমি শুধু শেষ প্রশ্নটা করতে চাই বিএনপির অধিকার আছে জনগণের কাছে যাওয়ার সভা সমিতি করার সভা সমিতি করার সেই অধিকারটাকে আওয়ামী লীগ তাদের দেবে কিনা আমরা অবশ্যই আমরা প্রত্যেকের অধিকার তার সুরক্ষিত সুরক্ষা করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য মির্জা ফরুল ইসলাম আলমগীর আপনার কাছে জানতে চাই আপনি বলেছেন যদি পিহা রহমানকে যে ভবিষ্যৎ এখনো আরো অনেক দূরে আছে নির্বাচন আরো দূরে আছে এবং তখন এবং রাজনীতি হচ্ছে ক্রম পরিবর্তনশীল একটি বিষয় যেখানে সকালে একটা হতে পারে পরের দিন আরেকটা ঘটনা ঘটতে পারে তাহলে আমরা কি দেশের মানুষ আশা করতে পারি যে রাজনীতির এই পরিবর্তনের ধারায় আমরা সামনে একটা সব দলের একটা অংশগ্রহণে একটা নির্বাচন দেখতে পাবো আমি আমরা সবসময় আশাবাদী মানুষ দু সালে আওয়ামী লীগ একশো জনকে নির্বাচিত ঘোষণা করেছিল বিরাট প্রতিদ্বন্দ্বিতায় কেন কারণটা কি ছিল যে কোনো রাজনৈতিক দল সেদিন নির্বাচনে অংশগ্রহণ করেন নাই উচিত ছিল আওয়ামী লীগের সেটার থেকে মেসেজটা নিয়ে তাদের পরবর্তীতে যেটা তারা কমিটি করেছিল যে তারা আবার আলোচনার মধ্য দিয়ে একটা সুষ্ঠু পন্থা বের করবেন আমরা সবাই মিলে বের করব যে পন্থাটা একটা সুষ্ঠু নির্বাচন হবে সেখানে তারা সরে গেছেন এখন যেহেতু শ্রী হাবিব সাহেবের কথা মতোই যে তাদের এখন অত্যন্ত সুসময় এই সুসময়টার কারণে আজকে সমস্ত ব্যাঙ্কিং ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাইরে চলে যাচ্ছে দুর্নীতির চরম পাহাড়ে উঠে গেছে সবাই এই জিনিসগুলো কিন্তু আজকে হতো না আইনের শাসন নেই বললেই চলে পত্র পত্রিকাগুলো আজকে আপনার বন্ধ হয়ে আসছে আশাটা আমাদের ওই জায়গায় যে আজকে উইদাউট এনি ডায়ালগ আপনার একটা সংলাপ ছাড়া এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করবেন আওয়ামী লীগ যেভাবে তারা একতরফাভাবে অত্যন্ত দাম্বিকতার সঙ্গে উগ্রতার সঙ্গে তারা এগিয়ে চলেছে ভাবছে আমরা সব কিছু আমরা বিলীন করে দিচ্ছি সেটা তো সঠিক না এটা একটা দেশের মানুষ পরিবর্তন চায় দেশের মানুষের একটা সুস্থ অবস্থা যে কথা আপনি বারবার বলছেন একটা সুস্থ অবস্থা চায় তার ভোট সে নিজে দিতে চায় তার নিজের সরকার তৈরি করতে চায় সেই অবস্থা তৈরি করতে তাদের আজকে দেশের থেকে তাদের তো ভয় কেন

আমাদেরকে তো জনগণ যেতেই দেয় না আপনারা তো এগুলো বিশ্বাস করেন বলেনও না আপনারা আমাদেরকে চট্টগ্রামে জনসভা আমরা করতে চাইলাম চট্টগ্রাম জনসভা এক ঘন্টা আগে আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে আমি নিজে খুলনায় গেছি খুলনা গিয়ে দেখি যে জনসভা বন্ধ করে দেওয়া হচ্ছে সমস্ত পুলিশ ঘেরে রেখেছে আমি যখন নিজে ফোন করলাম তারপর আপনার এক ঘন্টা আগে ছেড়ে দেওয়া হলো এই বিষয়গুলো তো আসে না আজকে কিভাবে একটা বিরোধী দল দেশে রাজনীতি করছে সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে তো সেই পরিবেশ সৃষ্টি না করলে কোথায় যাবে

আপনাকে অসংখ্য ধন্যবাদ মির্জা ফখরুল আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আমরা চাই যে আসলে সব অংশগ্রহণে একটি নির্বাচন হোক এবং আমরা আমি আমি যেটা চাই দেশের বিবেক জাগ্রত হোক ব্যক্তির পক্ষে পক্ষে দলের কথা বলছি না উই হ্যাভ ফট ফর দিস কান্ট্রি আমরা লড়াই করেছি এখানে আমরা এই পরিস্থিতি পরিণতি দেখতে চাইনি দেশে আমরা এটা একটা সুস্থ স্বাভাবিক দেশ দেখতে চাই শুধু আপনার প্রবৃদ্ধি বাড়লো আর আপনার উন্নয়নশীল দেশ হয়ে গেলেন আর সেই সঙ্গে সমস্ত মানুষ দমবন্ধ হয়ে মারা যাবে সেই পরিবেশ আমরা চাই না আমরা চাই সুস্থ স্বাভাবিক মুক্ত বাংলাদেশ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের মতো শেষ করছি জনতন্ত্র গণতন্ত্র ধন্যবাদ সবাইকে